মরাকাবা করা, যে আমার মধ্যে কতটুকু আছে, কতটুকু আমার মধ্যে আছে দেখবেন তালাশ করলে সাধারণত পাওয়া যাবে না। তওবা ইস্তেগফার করে কমাস কম কাকতি মিনতি তো নিজের মধ্যে আসবে, দুর্বলতা তো আসবে, এটা আল্লাহ পাকের বড় নেয়ামত। যার মধ্যে সে নিজের এবাদতের ক্ষেত্রে, জিকির আজকারের ক্ষেত্রে নিজের দুর্বলতাগুলোর সামনে যার আসতে থাকে, অহংকারের গুণায় আক্রান্ত সে হবে না, তার মধ্যে অহংকার আসবে না, বহু গুণা তার থেকে ছুটতে থাকবে। সে নিজের ফিকির করবে যে আমার মধ্যে কি আছে। ওয়াজ করিস বা রব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, জিকির এমন ভাবে করতে হবে যেন তাবাত্তুল এসে যায়, নিজের একাকীর ভাবটি যেন এসে যায়, কারো সাথে কোনো সম্পর্কের বিষয়টি যেন এখানে কাজ না করে। ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, দিনই কাজগুলো করার সময় তুমি আল্লাহর জিকিরের সাথে থাকো, তাবাত্তুল অর্জন করো। এরপরে তো আরো আজীব, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা, মাশরিক আর মাগরিবের প্রভু, প্রভু ছাড়া কেউ নাই, কোনো উপাস্য নাই, তাকে তুমি ওয়াকিল বানাই দাও, গ্রহণ করেন। তাহলে আমার জন্য দুনিয়ার মধ্যে আর কেউ নাই আল্লাহ ছাড়া, এমন একটি ভাব অর্জন করা আমাদের কর্তব্য এবং দায়িত্ব। যতই ফিতনা ফাসাদের জমানা আসতেছে, আমরা বিভিন্ন রকমের ফিতনা গুনাহের সাথে আমরা সম্পৃক্ত, আমরা ঘেরাওর মধ্যে পড়ে আছি, কিন্তু আমাদের যদি এই অবস্থা যদি আমরা অর্জন করতে পারি, একটি হচ্ছে এবাদত, এবাদত বিশেষ করে রাত্রিকালীন এবাদত, ফরায়েজ ও ওয়াজিবাত তো আছে, এটা তো আদায় করতেই হবে, রাত্রিকালীন এবাদত, কান্নাকাটি, দোয়া, মোনাজাত। হাদিসের মধ্যে আছে হুজুরে আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেন, হুজুরে আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারক থেকে এমন একটি কান্নার বার বহনকারী আওয়াজ আসত, হান্ডি উতলাই, যখন হান্ডির মধ্যে যখন হান্ডি উতলাইতে থাকে, যে গট গট যে একটি আওয়াজ আসে, এভাবে একটা আওয়াজ কি দিল থেকে বের হইতে। তাহলে আমরা কোথায়, আমাদের আমল কোথায়, আমাদের হাল অবস্থা কি, আমাদের কাজ কি, এগুলো তো একটু চিন্তা করার দরকার আছে। আমরা তো ওই নবীর উম্মত, আর যাদেরকে আল্লাহ পাক লেবাস পোশাক কিছু দান করছেন, ওই নবীর লেবাসের দিক দিয়ে ওয়ারিস, এলেম দান করছেন, এলেমের দিক দিয়ে ওয়ারিস, মসনদে তালিম দান করছেন, তালিমের দিক দিয়ে ওয়ারিস, তা আল্লাহ পাক তো বড় মকাম দান করছেন। মাসনাদের তো কমাস কম লাজ রক্ষা করা দরকার। তো আমাদের মধ্যে ফিতনা ফাসাদের জমানায় এবাদতের পরিমাত্রা যেন বেড়ে যায়, বিভিন্ন রকমের আবাদত যেন বেড়ে যায়, বিশেষ করে রাত্রিকালীন আবাদতের গুরুত্ব সবচেয়ে বেশি।